নমস্কার। আজকে আমরা পঞ্চকর্মের যে ভিডিওগুলোর কথা বলেছিলাম, যে টিউটোরিয়াল ক্লাসের কথা বলেছিলাম, আজকে আমরা প্রথম ক্লাস শুরু করছি। আজকে বিষয় হচ্ছে যে পঞ্চকর্ম সম্বন্ধে একটা যে ইন্ট্রোডাক্টরি ক্লাস, জাস্ট যে পঞ্চকর্মটা কী এবং পঞ্চকর্ম বেনিফিট কী, পঞ্চকর্ম করার আগে কী কী প্রিকশন নিতে হয় সেগুলো সম্বন্ধে আলোচনা করি। এই কথার মধ্যে বুঝতে পারছেন যে পঞ্চকর্ম, পঞ্চ মানে ফাইভ, কর্ম মানে অ্যাকশন, মানে যে পাঁচ রকম কর্মের মাধ্যমে, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে যে পাঁচ রকম বায়ো পিউরিফিকেশন প্রসিডিওরের মাধ্যমে শরীরের টক্সিনটাকে বাইরে বার করে দেওয়া হয় তাকে মেনলি পঞ্চকর্ম বলা হয়। এই পাঁচ রকম কর্ম হচ্ছে চরক সংহিতা অনুসারে বমন, বিরেচন, অনুবাসন বস্তি, নিরীহ বস্তি এবং নশ্বম, এবং সুশ্রুতের অনুসারে বমন, বিরেচন, বস্তি, নাসম এবং রক্তমক্ষণ। মানে উনি একটি স্পেশাল জিনিস যোগ করেছেন, সেটি হচ্ছে রক্তমক্ষণ। কারণ আমাদের যে রক্তের মাধ্যমে শরীরে যে রোগগুলো হয় সেই রোগগুলো মেনলি রক্তমক্ষণের দিয়ে রক্তমক্ষণ করে ঠিক করা যায়। এবার আমরা বলছি যে পঞ্চকর্ম করা হয়, যে পঞ্চকর্মে কী কী বেনিফিটস, পঞ্চকর্ম করলে কী কী লাভ পেতে পারে। পঞ্চকর্ম মেনলি চার রকম বেনিফিট পাওয়া যায়। একটা হচ্ছে যে পঞ্চকর্ম কোন রোগের ক্ষেত্রে আমরা করতে পারি, যে রোগের সাধারণত ডিজিজের ক্ষেত্রে, মানে যে রোগ, যে যিনি রুগী তার ক্ষেত্রে পঞ্চকর্ম করা হয়, এই জন্যই যাতে রোগটা কিওর করা হয়। আমাদের আয়ুর্বেদিক মতে শরীরে যে রোগ তৈরি হয় সেই রোগটা কিন্তু বায়ু, পিত্ত বা কফ, এই যে ত্রিদোষ আছে, এই তিনটে দোষের বৈষম্য জন্যই এই রোগটা তৈরি হয়। পঞ্চকর্মের মাধ্যমে বা বায়ো পিউরিফিকেশনের মাধ্যমে আমরা এই তিনটে দোষকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসা হয়, হয়ে রোগটাকে কিওর করা হয়। আর কার ক্ষেত্রে করা হয় পঞ্চকর্ম? যারা হেলথ মেনটেন করতে চান, সাধারণত দেখা যায় যে বায়ু, পিত্ত, কফ এই জিনিসগুলো যেমন রুগীর ক্ষেত্রে বাড়ে, তেমন ওয়েদার চেঞ্জের সঙ্গে বা দিন রাত্রির সঙ্গেও কিন্তু এই বায়ু, পিত্ত, কফ কখনো বাড়ে কখনো কমে। ফলে বিভিন্ন রোগ, যেমন বর্ষাকালে বায়ু বাড়ে, ফলে বায়ুঘটিত রোগ কিন্তু বর্ষাকালে প্রকোপ বাড়ে, শরৎকালে পিত্তজনিত রোগের প্রকোপ বাড়ে, বসন্তকালে কফজনিত রোগের প্রকোপ হয়। ফলে বর্ষাকালে যদি বস্তি করা হয়, কেন বায়ুর জন্য বস্তি করা হয়, তাহলে বায়ুঘটিত রোগটা কম হয়। শরৎকালে মানে সেই সময় পিত্ত বাড়ে, সেই সময় বিরেচন করা হয় সেটা খুব এফেক্টিভ হয়, তাহলে সিজনাল যে রোগগুলো সেই রোগগুলো শরীরে আর হয় না। ঠিক সেরকমভাবে বসন্তকালে যদি বমন থেরাপি করা হয়, তাহলে কিন্তু সিজনাল যে বসন্তকালে যে রোগগুলো হয়, পক্স বা আদার্স যে রোগগুলো, সেই রোগগুলো কিন্তু অনেকটাই তার প্রাদুর্ভাব কমে যায়। আমার তৃতীয় হচ্ছে যে সাইকিয়াট্রিক প্রবলেমের ক্ষেত্রে পঞ্চকর্ম কীভাবে কাজ করে। আমরা জানি আমাদের যেমন শরীরের তিনটে দোষ আছে, বায়ু, পিত্ত, কফ, আমাদের মনটাকেও কিন্তু ব্যালেন্সড রাখে সত্ত্ব, রজতম, এই তিন রকম গুণ। পঞ্চকর্ম যেমন বায়ু দোষকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসে, তেমন মানসিক দোষ মানে সত্ত্ব, রজতম এই তিনটে গুণকেও ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে পারে। ফলে শারীরিক রোগের সঙ্গে সঙ্গে সাইকিয়াট্রিক প্রবলেম বা মানসিক রোগের ক্ষেত্রেও পঞ্চকর্ম কিন্তু সমানভাবে এফেক্টিভ। আর কিভাবে, যারা ধরুন রসায়ন থেরাপি করতে, রসায়ন থেরাপি কোন ক্ষেত্রে করা যায়, জেরিয়াট্রিক পেশেন্ট, যেসব পেশেন্টদের শরীরে ক্ষয় বেশি হচ্ছে, সেই পেশেন্টকে যদি শোধন বা পঞ্চকর্ম থেরাপি করাবার পরে রসায়ন থেরাপি করানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের শরীরে জেরিয়াট্রিক রোগের প্রভাব অনেকটাই কমে যায়। এবার আমাদের যে ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল বা আমাদের যে ডেলি লাইফস্টাইলে পঞ্চকর্মের গুরুত্ব কী, আজকালকার লাইফস্টাইলে স্ট্রেস, স্ট্রেন এবং পলিউশনের মাত্রা অনেক বেড়ে গেছে, ফলে মানুষের শারীরিক রোগের সঙ্গে সঙ্গে বিভিন্ন দৈহিক রোগেরও প্রকোপ আসছে। পঞ্চকর্ম করাবার মাধ্যমে যেমন যেমন বললাম যে এটা যেমন শারীরিক পিউরিফিকেশন হেল্প করে, মানসিক পিউরিফিকেশনও কিন্তু হেল্প করে। ফলে পঞ্চকর্মের মাধ্যমে আমাদের যে আধুনিক যে রোগগুলো, স্ট্রেস বা ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এইগুলো কিন্তু অনেকাংশেই কন্ট্রোল করে দেওয়া যায়।
তার সঙ্গে অবশ্যই পেশেন্টের একটা লাইফস্টাইল মডিফিকেশনও দরকার, বিকজ এই রোগগুলো সমস্তটাই লাইফস্টাইল ঘটিত রোগ। এবার পঞ্চকর্ম কি 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 পার্ট পঞ্চকর্ম? পঞ্চকর্ম মেনলি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্বকর্ম, প্রধান কর্ম, পশ্চাৎ কর্ম। পূর্বকর্ম মানে প্রধান কর্ম করার জন্য রুগীকে তৈরি করা হয়, মানে রুগীর বডিটাকে তৈরি করে, যেমন অপারেশন করার আগে প্রি অপ দেওয়া হয়, তেমন প্রধান পঞ্চকর্ম বমন, বিরেচন, বস্তি, নাসম, রক্তমাখন, এগুলো করার জন্য পেশেন্টকে তৈরি করা হয়। সেই তৈরি করাটাকেই বলা হয় পূর্বকর্ম। পূর্বকর্মের পরে প্রধান কর্ম। প্রধান কর্ম হচ্ছে বমন, যে পাঁচটা কর্ম যেটা আমি বললাম, বমন, বিরেচন, বস্তি, নসম, রক্তমাখন। তারপরে স্টেপ হচ্ছে পশ্চাৎ কর্ম। পশ্চাৎ কর্ম মানে সংসর্যের কর্ম, যেখানে পেশেন্টের ডায়েটটাকে মেনটেন করতে হয়। তারপরে কবল, গন্ডুস কিছু ধারণ করতে, কিছু প্র্যাকটিস করতে হয়, এবং তার সঙ্গে লাইফস্টাইলটা চেঞ্জ করে। এই তিনটে পুরোপুরিভাবে পঞ্চকর্মের সঙ্গে যুক্ত। এবার পূর্বকর্মের মধ্যে কি কি জিনিস আছে? পূর্বকর্মের মধ্যে মেনলি করা হয় দীপন, পাচন, শ্রেয়ন, সেদন, এই চারটে ভাগ করা হয়। দীপন পাচনটা কি? দীপন পাচন মানে আমরা জানি যে আয়ুর্বেদের সমস্ত রোগের উৎপত্তি কিন্তু আমাদের জঠরাগ্নি থেকে, অগ্নির বৈগুণ্যের জন্যেই রোগটা হয়। ফলে অগ্নিকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়, এবং এই জিনিসটা দেখা হয় শরীরে যদি যেন আমদোষ না থাকে, সেই জন্যে দীপন পাচন ওষুধ দেওয়ার মাধ্যমে শরীরের অগ্নিটাকে বাড়ানো হয় বা আমদোষকে পাচন করা হয়। দীপন ঘটিত ওষুধ মানে সেই ওষুধ, যে ওষুধগুলো কিন্তু ডাইজেশন বা পাচন প্রক্রিয়া হেল্প করে না, কিন্তু আমাদের অগ্নিটাকে বাড়ায়। আর পাচন ওষুধ সেই ওষুধগুলো, যে ওষুধগুলো আমাদের আমদোষটাকে মেনলি শরীরে আমদোষটাকে পাচন করতে সাহায্য করে। সাধারণত পেশেন্টের এই সেবন সদন করাবার আগে দীপন পাচন 7 থেকে 10 দিন করানো হয়। সেক্ষেত্রে বিভিন্ন রকম ঔষধি আছে, বৈশানার চূর্ণ, ত্রিকোটচূর্ণ, পঞ্চকোলা চূর্ণ, এই ওষুধগুলো দিয়ে পেশেন্টের দীপন পাচন বাড়ানো হয়। এর পরের সপ্তাহে আমরা আলোচনা করব, বা পরের টপিকে আমরা আলোচনা করব যে শ্রেয়ন সেদনটা কী, শ্রেয়ন সেদন কীভাবে করা যায়, শ্রেয়ন সেদনের বেনিফিট কী। আজকে এই অবধি।